তুমি কি চাও মাইন্ডে সেট করো, তুমি কি হতে চাও সেটা তুমি লিখে রাখো, এন্ড সেটা নিয়ে তুমি ডেইলি প্ল্যান করো। সেই প্ল্যান নিয়ে প্রতিদিন বিন্দু বিন্দু করে সেই প্ল্যানকে ভাঙো, কাজ করার চেষ্টা করো। সেই যে বললাম ডেইলি যদি 1% যদি পরিবর্তনের সিদ্ধান্ত নাও, তুমি নামের ব্যক্তিটা 365% পরিবর্তন হয়ে যাবে আগামী 1 বছর পরে। স্বপ্ন নিয়ে কিন্তু পড়ে থেকো না, তোমাকেই বলছি স্বপ্ন নিয়ে পড়ে থেকো না, সঠিক পরিকল্পনা এবং অক্লান্ত পরিশ্রমে একমাত্র তোমার স্বপ্নের বাস্তবায়ন ঘটাবে। ঘরে বসে থেকে আর শুয়ে থেকে ভাবতে ভাবতে কেউ স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি, অক্লান্ত পরিশ্রম করার পরে কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। সফলতার জন্য তোমাকে সবচেয়ে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে কি, চেষ্টা করো, বারবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, এন্ড আরো একবার চেষ্টা করো। আমি বলবো আগামী দিন আবার চেষ্টা করো, এরপরে বলবো ভিন্নভাবে তুমি চেষ্টা করো। এমন কাউকে তুমি খুঁজে নাও যে কাজটা সম্পূর্ণ করেছে, যে সেই ফিল্ডে সফলতা অর্জন করেছে, এমন কাউকে খুঁজে নাও। এবং পরের দিন কাজটা করতে কোথায় সমস্যা হচ্ছে সেটাকে ফাইন্ড আউট করো, আবার এমনভাবে চেষ্টা করা শুরু করো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অ্যাচিভমেন্ট, তোমার গন্তব্যে পৌঁছাতে পারো নাই ততক্ষণ তুমি লেগে থাকো। অতএব চেষ্টার কোনো বিকল্প রাস্তা নাই, চেষ্টা করলে তুমি সফল হবে নেই হবেই নিশ্চিত। সফল হওয়ার জন্য একটাই নিয়ম, সেটা হচ্ছে কি, কখনো তোমার গন্তব্য তোমার লক্ষ্য থেকে তোমার ফোকাস হাঁটাবে না, এদিক না এদিক কোনো দিকে হাঁটাবে না, তোমার শুধু লক্ষ্যে ফোকাস রাখবে, তাহলে তুমি নিশ্চিতই তুমি সফল হবে। প্রতিদিন একটা জিনিস মনে করবে, ইউ ক্যান ইফ ইউ থিংক ইউ ক্যান, ইয়েস, যদি তুমি মনে করো তোমাকে দিয়ে সম্ভব, ইয়েস তোমাকে দিয়ে সম্ভব, আর যদি মনে করো আমি কিভাবে করব, তাহলে ইয়েস তোমাকে দিয়ে সম্ভব না। তুমি কি পৃথিবীর সবচেয়ে ব্যর্থ রূপে রূপান্তরিত হতে চাও, না নাকি সবচেয়ে বেশি সাফল্যের অধিকারী হতে চাও? দুইটা ব্যক্তি কিন্তু তোমার ভিতরে ঘুমিয়ে আছে, এখন তোমার উপর ডিপেন্ড করে কোন ব্যক্তিকে তুমি শক্তিশালী করবে এন্ড কোন ব্যক্তিকে তুমি জেগে তুলবে। আর আমি চয়েস করেছি জাগিয়ে তোলার জন্য, আমি সার্থক সাফল্য সর্বোচ্চ সাফল্য অর্জন করা ব্যক্তি হিসেবে রূপান্তরিত হওয়ার জন্য। আমি বলবো কি, তুমিও পারবে যদি তুমি আজকে সিদ্ধান্ত নাও, ইয়েস অবশ্য সম্ভব তোমাকে দিয়া সাফল্য অর্জন করা সর্বোচ্চ লেভেলে। জাস্ট প্রতিদিন এভাবে নিজেকে নিজে বলো, ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস আই উইল ডু ইট, ইয়েস আই মাস্ট ডু ইট। কে তোমাকে নেগেটিভ করবে, কে তোমাকে থামিয়ে দিবে? যদি তুমি সফলতা অর্জন করতে চাও, কোথাও তুমি পৌঁছাতে চাও, পৃথিবীর সর্বোচ্চ লেভেলের পাহাড় যদি তোমার সামনে নিয়ে এসে রেখে দেওয়া হয়, তাহলেও কিন্তু তোমাকে থামানো সম্ভব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি তোমার পাকে তুমি নিজে থামিয়ে দিবে না, ততক্ষণ তোমাকে কোনো পাহাড় থামাতে পারবে না। অতএব তোমার সফলতা থেকে বঞ্চিত হওয়ার ব্রেক মারার দায় একমাত্র তুমি। তুমি ব্যর্থতার মালিক হও সেটাও দায় তুমি, তুমি সফলতার মালিক হও সেটাও দায় তুমি, সিদ্ধান্ত তোমার, আজকেই সিদ্ধান্ত নাও। জাস্ট এটাই সবসময় মনে করবে, আমি জিতবই হয়তো খুব শীঘ্রই না, কিন্তু অবশ্যই আমি জিতব। যেই কাজে হোক, তুমি পড়াশোনা করতেছো, তুমি চাকরি করতেছো, তুমি ব্যবসা করতেছো, প্রতিদিন মনে করে এটা, ইয়েস আমি জিতবই হয় শীঘ্রই না, হয়তো বা খুব শীঘ্রই না কিন্তু অবশ্যই আমি জিতব। এভাবে প্রতিদিন নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলো, তাহলে কেউ তোমাকে হার মানাতে পারবে না। নেক্সট, তুমি যে কাজে থাকবে যে কাজে লেগে আছো সে কাজে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। আর মনে থাকে যেন, আমি আবার বলছি, তুমি কে আর তুমি কি, তুমি কি হতে চাও, তোমার লক্ষ্য কি, আর প্রবাসে যদি এসে থাকো কেন আসলে, এগুলোর জবাব বের করো, দেখবে তুমি হয়ে যেতে পারবে। ধন্যবাদ।